পুত্রের দায়ের কূপে জখম ভাবার অবস্থা সংকটজনক। অভিযুক্ত পুত্রবধূকে গ্রেফতার না করে খুব শিয়াল টেকে। পুত্র ও পুত্রবধূর দায়ের কূপে গুরুতর আহত পিতার অবস্থা আরও সংকটজনক হয়ে গেছে। পুত্র দিবাকর দাসকে কাটিগড়া পুলিশ গ্রেফতার করলেও পুত্রবধূ চম্পু দাসকে গ্রেফতার করা হয়নি। এ নিয়ে এলাকা জুড়ে দেখা দিয়েছে ক্ষোভ। তাই পুত্রবধূকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন এলাকার জনগণ সহ আঘাতপ্রাপ্ত মন্টু দাসের স্ত্রী সহ ছেলেরা। উল্লেখ্য, দিন কয়েক আগে কাটিগড়ার শিয়ালটি গ্রামের বাসিন্দা প্রায় 70 বছর বয়সী পিতা মন্টু কুমার দাসকে দা দিয়ে কূপ মেরে মারাত্মক জখম করে তারই ছেলে দিবাকর। এরই প্রেক্ষিতে কাটিগড়া থানার এসআই এল চিংচং অভিযুক্ত পুত্র দিবাকর দাসকে গ্রেফতার করে এ মর্মে কাটিগড়া পুলিশ মামলা নং 129/23 আইনের ধারা 326 ও 307 মামলা নথিভুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার কাটিগড়া পুলিশ অভিযুক্ত দিবাকর দাসকে আদালতে পাঠিয়েছে। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন। নাম পম্পু কুমার দাস, কাটিগড়া তারিনপুর ফুলবাড়ি নিজ ফুলবাড়ি পার্ট ওয়ান আমরা বাড়ি। তো শিয়ালটার একটা ঘটনা হয়েছে গত মঙ্গলবারে, যে ছেলে তার বাবারে মারছে। এই যে বাবা এন নাম হলো মন্টু দাস, এই সম্পর্কে আমরা মানে বড় ভাই লাগুন এক গোষ্ঠীর মানুষ, আমরা এক গরুর মানুষ। মারলে ঘটনাটা হয়েছে ছোটমুটি একটা জলের পাইপ দিয়ে, তাই কোলা গাছ রোয়াত লাগিয়া আর জলের পাইপটা কুদলে খাটি গেছে। খাটার পরে বাদে হে গুমু আসলো কুম্ভকর্ণের মতন, তখন তার বউয়ে গিয়া চালাইছিল, চালাইয়া কইছে যেন বাবা পাইপ খাটি লিখুন, পাইপ খাটি লিখুন। কোয়ার পরে তার বাবা কোথায় ঠিক আছে রে বাবা, খাটি গেছে যখন আমি ধুলা লাগাই দিমু, কোনো ব্যাপার না, লগে লগে তোর মিস্ত্রি আনিয়া এটা ঠিক করে দিমু। তখন হে মানছে না, না মানিয়া বাদে কিছু মানুষ আগবাইছুন, দূরে দূরে চিল্লানি চিল্লানি হয়েছে, আর আমরা গোষ্ঠীর মানুষও কিছু আগবাইছুন, আগবাইলে হে কইছে এই মানে কিছু গালাগালি করিয়া কইছে, কোনো মানুষ এবার আইবে না, যে আইবে মাইরে আইবে। এরপরে মানুষ রাজারি ফতে গেছে নাকি, যাওয়ার পরে বোধে হে তার বাবারে কুদাল দিয়ে মারলো নি না, বেট দিয়ে মারলো না, বর্গার ভেটি দিয়ে মারলো, এটা মানে যেটা ফাটিছে যেরকম মাথা ফাটিছে এটা দেখলে আপনারা অবাক হয়েছে। বাবার নাম কি? বাবার নাম হলো মন্টু দাস। টাইম কই আছে? টাইম বর্তমানে আমি ওই কাটিগড়া থেকে মানে তারা হসপিটাল আনার পরে রেফার করছো মেডিকেল, মেডিকেল থেকে মেডিকেলে রেফার করছো গুয়াহাটি। এরপরে কিছু অর্থর ব্যাপার আছে, টাকা পয়সা নাই, টাকা পয়সা না থাকার কারণে কিছু গ্রামের থেকে মানে যে যতটুকু ইয়ে করে আর কি মানে সাহায্য তো কেউ তো পয়সা দিয়ে করছে না, কিন্তু তারা কিছু পয়সা জোগাড় করিয়া বাদে তারা নিগ্রিম শিলং নিয়ে গেছে। এখন আপনারা কি চান? এখন শিলং নিয়ে যাওয়ার পরে এমন অবস্থাটা খুবই খারাপ। তো সেই দিন মানে সন্ধ্যার সময় মানে আমাদের কাটিগড়া থানার প্রশাসন তারা গিয়া এই আসামিকে গ্রেফতার করছে। গ্রেফতার করলে দেখা যায় এখন তো স্ত্রী আর স্বামী দুজন যদি জড়িত থাকে তো স্ত্রী রয়েছে, স্ত্রীরে এখনও ধরা হয়েছে না, স্ত্রীর নাম হলো চম্পু দাস। তো তারা আজকে যে এই কেন কাটিগড়া যে তারা এই মহিলা বা তার মা তার ভাই আমরা ওয়াইছি সহানুভূতি হিসাবে, যে আমরা ওটাও একটা দাবি চাইছি প্রশাসনের কাছে এবং আপনারা মিডিয়া সবার কাছে ওটাও দাবি চাইছি যে এই যে তার যে স্ত্রী যেটা রয়েছে চম্পু দাস ওটার একটা শাস্তি হয় বা ওটার ওটার অ্যারেস্ট করার জন্য আমরা অনুরোধ করছি। আর আসামি একজন আমার ছোটো ভাই আমার বাবারে মারছে, আসামি দরিয়া নিয়েছে আর দুলুম বলে তার স্ত্রী ওরা ধরার জন্য আমার অনুরোধ রইল। আপনার বাবারে কে মারছে? দিবাকর দাস। দিবাকর দাস আপনার কে? আমার ছেলে তার ছোটো ভাই। ছোটো ভাই ভাই হইতে ধরম লাগেনি ভাই। আর কে মারছে? চম্পু দাস। চম্পু দাস কে? চম্পু দাস কে পুলিশে ধরছেন না? তখন কি দালে থানা তাইছেন? তারা ধরার জন্য, তারা ধরার জন্য তার বাবারে মারছে দিবাকর দাসে, তার বাবারে মারছে, কিন্তু এখন আমরা থানা চাইছি শম্পু দাসের জবাবত ধরছি না, শম্পু দাসের শাস্তি চাই আমরা। শম্পু দাস কে? শম্পু দাস দিবাকরের মানে আপনার কইতে যারা তারা জামাইবাবু মারছে আপনার স্বামীরে? ওই দিবাকরে মারছে তার বেটির সঙ্গে, তার বেটি দা দিছে গোধা দিছে, সে গুমো আসলো, গুমো তাকে উঠাইছে উঠাইয়া দিছে, কিন্তু কোনো দোষ নাই, কিন্তু একটা পাইপ পাঠানি। এই ঘটনা কবে হয়েছে? মঙ্গলবারে। গত মঙ্গলবারে? ওই মঙ্গলবারে 11টা আছে। আপনার ছেলেরা তো পুলিশে ধরছে? সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের।
গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।